সমুদ্রে ভেঙে পড়ল ইন্দোনেশিয়ার যাত্রী বিমান, বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা। সকাল 6:20 মিনিটে জাকার্তা থেকে ওড়ে লায়ন এয়ারের বিমানটি। ওড়ার 13 মিনিট পরে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইতিমধ্যেই জাভার সমুদ্রে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আজ থেকে সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানি শুরু হবে। 2010-এ অযোধ্যা মামলার রায় ঘোষণা করতে গিয়ে ইলাহাবাদ হাইকোর্ট 2.77 একর জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া এবং রামলালার মধ্যে বণ্টন করার নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে সব পক্ষ। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সম্ভবত যোগ দিচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পিটিআই সূত্রে খবর। আমন্ত্রণ ফেরানোর কারণ হিসেবে পূর্ব নির্ধারিত কর্মসূচির কথা জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে। যদিও রুশ প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কেনা সংক্রান্ত চুক্তির পরেই আমেরিকার গোসা, সফর বাতিলের অন্যতম কারণ কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। নরেন্দ্র মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য শশী থারুরের, আরএসএস এর একটি সূত্রকে উদ্ধৃত করে তিনি বলেন, মোদী অনেকটা শিবলিঙ্গের উপর বসে থাকা বিচ্ছের মতো, আর এতেই কংগ্রেসের সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে বিজেপি। কাশ্মীরে আরও এক পুলিশ অফিসারকে খুন করল জঙ্গিরা। জম্মু কাশ্মীর পুলিশের সিআইডি বিভাগে সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন ইমতিয়াজ আহমেদ মীর। দীর্ঘদিন বাড়ি ফিরতে না পেরে যাবতীয় সতর্কবার্তা লঙ্ঘন করে ভুল বদলে মা বাবার সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তাকে গুলি করে খুন করে জঙ্গিরা। ফের কমলো পেট্রোল ডিজেলের দাম। গতকালের তুলনায় 29 পয়সা কমে আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে 81.63 টাকা, ডিজেলের দাম 75.70 টাকা। মাঝেরহাট ব্রিজের কাছে বেইলি ব্রিজে যান নিয়ন্ত্রণ। দুপুর 1টা পর্যন্ত বেহালা থেকে আসবে গাড়ি, দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত বেহালার দিকে যাবে গাড়ি। 30 অক্টোবর থেকে সিদ্ধান্ত কার্যকর। তারাতলা উড়ালপুলেও যান নিয়ন্ত্রণ করা হবে। মঙ্গলবার থেকে দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত বেহালার দিক থেকে তারাতলা উড়ালপুরে ওঠা যাবে না, যাবে নিচ দিয়ে। সংলগ্ন অন্যান্য রাস্তাতেও হবে যান নিয়ন্ত্রণ। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে বাস ভাড়া বৃদ্ধির দাবি। আজ থেকে 3 দিন শুধু অফিস টাইমে বাস চালানোর সিদ্ধান্ত জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের। ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা, যদিও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বাস মালিকদের অন্য দুটি সংগঠন বেঙ্গল বাস সিন্ডিকেট ও অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি। সেতুর পিলারে চওড়া ফাটল, রীতিমতো ভগ্নদশা। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা, তবু ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। এই ছবি পশ্চিম বর্তমানের কাঁকসা ব্লকের আমলাজোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সেচ ক্যানাল সেতুর। সেচ দপ্তরকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস পঞ্চায়েত প্রধানের। সল্টলেকে মহিষবাথান ব্রিজের উপর বাসের চাকায় পিষ্ট সাইকেল আরোহী। গুরুতর আহত সাইকেল আরোহীকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাস চালক পলাতক। পুরুলিয়া মফস্বল থানার বরাশিনী গ্রামের কাছে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, মৃত 3, গুরুতর আহত 2। সকাল 6টা নাগাদ পুরুলিয়া বরাকর রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় গাড়ির 5 আরোহীকে হাসপাতালে নিয়ে গেলে 3 জনকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত 2 জনের অবস্থা আশঙ্কাজনক, ট্রাক চালক পলাতক। পারিবারিক অশান্তির জেরে গৃহবধূকে মারধরের অভিযোগ স্বামী ও ছেলের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার কাঁটাপুকুরিয়া এলাকার ঘটনা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই মহিলাকে। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে স্বামী ও ছেলেকে আটক করেছে জয়নগর থানার পুলিশ। রাস্তা সারানো নিয়ে আসানসোলের সাংসদ ও মেয়রের তরজা। আসানসোল পুরসভার বিরুদ্ধে সংকীর্ণ রাজনীতি করার অভিযোগ তুলে সাংসদ তহবিলের টাকা থেকে রাস্তা সারাই এর উদ্যোগ বাবুলের। যদিও বাবুলের অভিযোগ মানতে নারাজ আসানসোলের মেয়র। দমদম পার্কে প্রমোটারকে গুলি করার ঘটনায় কি কাজে লাগানো হয়েছিল সুপারি কিলার? প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের। অভিযুক্ত বাবু নায়কের খোঁজে ওড়িশা যাচ্ছেন তদন্তকারীরা। দমদম পার্ক গুলিকাণ্ডে এবার ছবি ঘিরে তরজা। সামনে এসেছে বিজেপি নেতা পীযূষ কানুরিয়ার সঙ্গে গুলিকাণ্ডে অভিযুক্ত বাবু নায়কের ছবি, যাকে হাতিয়ার করে সুর চড়িয়েছেন সুজিত বসু। ছবি তোলার কথা স্বীকার করলেও বাবুর সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার বিজেপি নেতা পীযূষ কানুরিয়ার। বাইকে স্টান্ট দেখাতে গিয়ে মর্মান্তিক পরিণতি। উলুবেড়িয়া থেকে গড়বেতা যাওয়ার পথে পাঁশকুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, মৃত্যু আরোহীর। বাইকের ধাক্কায় জখম এক। বাগডোগরায় যাওয়ার পথে চেন্নাই বিমানবন্দরে বিমান যাত্রীর কাছ থেকে বাজেয়াপ্ত প্রায় 7,000 কেজি সোনা, যার দাম প্রায় 2,27,00,000 টাকা। ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ফের রাজধানী এক্সপ্রেসে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। শিয়ালদায় পৌঁছে যাত্রীদের ক্ষোভ, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, জানানো হয়েছে আইআরসিটিসির তরফে। মেট্রোয় পুরনো রেক বাতিল করে নতুন রেক চালানোর পরিকল্পনা। 3 মাসের মধ্যে নতুন রেক চালানো হবে, 1.5 বছরের মধ্যে বদলানো হবে সমস্ত রেক, জানিয়েছেন রেলওয়ে বোর্ডের সদস্য রাজেশ অগ্রবাল। মেট্রোর রেক সংক্রান্ত সমস্যার জন্য তৈরি নতুন পথ।
মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, তার জেরে গতকাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। পশ্চিম বর্ধমানের আসানসোলে ভোর থেকেই ঘন কুয়াশা, তার জেরে গতকাল থেকেই ঊর্ধ্বমুখী পারদ। লা লিগায় বাজিমাত বার্সা, স্প্যানিশ ডার্বিতে 5-1 গোলে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিল বার্সেলোনা, হ্যাট্রিক সুয়ারেজের।